আমি এখন আছি সিলেটের বিছানাকান্দিতে এই বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটা গ্রামের মধ্যে অবস্থিত মূলত খাসিয়া পাহাড়ের বিভিন্ন স্তর এসে এখানে এক জায়গায় মিলিত হয়েছে এবং খাসিয়া পাহাড় থেকে একটা ঝর্ণা নেমে এসে রোদের সৃষ্টি করেছে যা পিয়াইন নদীর সাথে সংযুক্ত হয়েছে পাহাড়ি ঢলে খাসিয়া পাহাড় থেকে পাথরগুলো নিচে নেমে আসে এই পাথরগুলো একদম প্রাকৃতিকভাবে সৃষ্টি পাহাড়ি ঢলে নেমে আসা এই পাথরগুলো এখানকার মানুষের জীবন ও জীবিকার অন্যতম একটি প্রধান উৎস পাশাপাশি এই নদী থেকে তারা মাছ সংগ্রহ করে বিভিন্নভাবে এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্য একপাশে পাহাড় নদীতে স্বচ্ছ পানি এত সুন্দর সুন্দর পাথর এগুলো দেখতে প্রতিনিয়ত দেশে এবং দেশের বাইরে থেকে হাজার হাজার পর্যটক আসে যেটা এখানকার মানুষের জীবন ও জীবিকার অন্যতম একটি উৎস